আজকে আমাদের ইন্টারভিউয়ের দ্বিতীয় রাউন্ড সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে। প্রথম দিনের ইন্টারভিউয়ে আমরা প্রত্যেককে কিভাবে রুমে প্রবেশ করতে হবে সেই বডি ল্যাঙ্গুয়েজগুলো আমরা দেখে দিয়েছি। আজকেও আমি সেটা আবার রিপিট করছি। দেখো, প্রথম অবস্থায় যদি ঘরের রুমের দরজা বন্ধ থাকে, দরজা বন্ধ থাকলে দুবার নক করতে হবে, দুটো আঙুল দিয়ে নক করতে হবে দুবার, জাস্ট এরকম। নক করার পরে এবার দরজাটা খুলবে, খোলার পরে বলতে হবে, স্যার আমি কি আসতে পারি, অথবা প্লিজ মে আই কাম ইন স্যার। তুমি যদি ইংরেজিতে কমফোর্টেবল মনে করো ইংরেজিতে বলবে, যদি বাংলায় কমফোর্টেবল মনে করো বাংলায় বলবে, ঠিক আছে। এবার তুমি তখন নিশ্চয়ই তোমাকে আসতে বলবে। এইবার তুমি কিভাবে প্রবেশ করবে রুমে, তোমাকে রুমে প্রবেশ করার জন্য ফাইলটা, সাধারণত ফিমেল ক্যান্ডিডেট হচ্ছে মেয়েরা এইভাবে ফাইলটা ধরে, আর যদি মেল ক্যান্ডিডেট হও তাহলে তুমি ফাইলটা এইভাবে ধরবে। ধরার পরে চেয়ারটা দুরকম হতে পারে, একটা হচ্ছে হাতলালা চেয়ার আর একটা নর্মাল চেয়ার। এবার তুমি চেয়ারের কোন দিকে এসে দাঁড়াবে, তোমাকে এসে জাস্ট এই সাইডে এসে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে চেয়ারটাকে জাস্ট হচ্ছে তুমি চেয়ারের উপরে এসে দাঁড়াবে। দাঁড়ার পরে গুড মানে এবং সামনে যারা আছেন ইন্টারভিউয়াররা তাদেরকে গুড মর্নিং ম্যাম অ্যান্ড গুড মর্নিং স্যার। আমি বলছি কেন, তুমি আগে গুড মর্নিং ম্যাম বলবে, কারণ হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের, ফিমেলদের বেশি প্রায়োরিটি দেওয়ার জন্য গুড মর্নিং ম্যাম অ্যান্ড গুড মর্নিং স্যার কথাটা বলবে, ঠিক আছে। সে সম্পর্কে তোমাকে হচ্ছে ইন্টারভিউ তুমি যখন বসবে তখনই হয়তো জিজ্ঞাসা করতে পারে কেন আপনি আগে গুড মর্নিং ম্যাম বললে। তখন হচ্ছে পুরুষতান্ত্রিক এই যে ডমিনেশন, এই সম্পর্কে তুমি হচ্ছে যে বোঝাবে, আমরা যে পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করি সেক্ষেত্রে মেয়েদের সেইভাবে গুরুত্ব দেওয়া হয় না, আমি সমান দৃষ্টিতে দেখি, তাহলে তোমার ইমপ্রেশনটা ভালো হবে। এবার তোমার বলবে আমি কি বসতে পারি, এবার নিশ্চয়ই স্যার আপনাকে আপনাকে বসার জন্য অনুমতি দেবেন। তুমি বসবে কিভাবে, এবার তুমি দেখো চেয়ারটাকে আগে একবারেই কমফোর্টেবল করে নেবে। কমফোর্টেবল মিন্স হচ্ছে তুমি যেমন হচ্ছে বসলে তোমাকে দ্বিতীয়বার হচ্ছে পজিশন চেঞ্জ করতে হবে না, সেইভাবে তুমি বসে নেবে। বসে নেওয়ার পরে ফাইলটা সামনে রাখবে, রাখার পরে ফাইলের উপর হাতটা এইভাবে রাখবে। এবার টেবিলটা যদি নিচু হয় তখন তুমি এইভাবেও বসতে পারো, কোনো অসুবিধা নেই। এবার ডকুমেন্টস, অ্যাকচুয়ালি ডকুমেন্টস তোমাদের আগেই হচ্ছে জমা নেওয়া হয়ে যায়, ফাইল নেওয়ার প্রয়োজন হয় না। যদি ফাইল নেওয়ার প্রয়োজন হয় এবং ডকুমেন্টসগুলো যদি চায়, তুমি ফাইলটা কিন্তু এই দিকে ধরেছিলে, তুমি এই দিকে জাস্ট হচ্ছে ফাইলটা খুলবে। খোলার পরে ডকুমেন্টসগুলো পরিপাটিভাবে তোমাকে সাজিয়ে রাখতে হবে। সুতরাং হচ্ছে সেই সুন্দরভাবে সাজিয়ে রেখে জাস্ট হচ্ছে তুমি তার স্যারের হাতে দেবে। যদি স্যার হাত দিয়ে নেন তাহলে হাতে দেবে, অথবা টেবিলের ওপর তাকে এমনভাবে রাখবে যাতে সে খুব সহজেই তোমার ডকুমেন্টসগুলো হাতে পায়। এবার যে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে সেই প্রশ্নগুলো তুমি হচ্ছে নর্মালি এবং খুব শান্তভাবে দেওয়ার চেষ্টা করবে। এবার তোমার যে ভয়েস, মানে তুমি যে কোশ্চেনগুলো অ্যান্সারগুলো দিচ্ছ, সেই অ্যান্সারের ভয়েসটা খুব হাইও হবে না, আবার খুব লোও হবে না। লো হবে না বলতে যে ইন্টারভিউয়াররা যেন এগিয়ে এসে কান পেতে তোমার কথা শুনতে না হয়, তোমাকে এমন ভয়েসে বলতে হবে যেন সে খুব সুন্দর মানে খুব ভালোভাবে শুনতে পারে। আবার এমন উচ্চ স্বরেও বলবে না যে তিনি ডিস্টারবেন্স ফিল করে। সুতরাং এইভাবে বলতে হবে। তো আমাদের আজকে দ্বিতীয় রাউন্ড ইন্টারভিউ শুরু হতে যাচ্ছে, তো ঠিক আছে।